তা গুরু ডন নিম চ্যানেলে সবাইকে স্বাগত। মা আজকে আমি চলে এসেছি আমার দুর্গাতলা, আর আমার এই দুর্গাতলা আজকে প্যান্ডেল করছে, সব রেডি হয়ে গেছে, ঠিক আছে, মানে এখনো হয়নি, ফিনিশিং চলছে এখন, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছি দুর্গোৎসব, ঠিক আছে। এইটা আগেবারও দেওয়া ছিল, এবারও দিয়েছে। চ কাকু দাদারা সব কাজ করছে এখানে, ঠিক আছে, চলো। ওয়াও, ওই না ওই, চলো আমরা চলে এসেছি। আর এখানটাও পরিষ্কার হয়ে গেছে আশা করি, একটু হলে এইগুলো, ঠিক আছে, চলো। আর এখানটা মনে হচ্ছে ভিজে আছে মনে হচ্ছে হালকা করে, ঠিক আছে, চলো এই যাও, কাজ কমপ্লিট। দুটো ম্যানেজার এসে বসে রইলো, কি বললেন রাজু বলছি এবার এই সামনে আর ওই পেছনে সব ফুল, ওই ঠাকুরের ফুল কে ঢেকে চলছে, ফিনিশিং চলছে, চলো। ওরা ও তো কাজ হয়ে গেছে, ওরা কাজ হোক আর নাই হোক তুমি দেখি তোমার তো একটু বুদ্ধি সুদ্ধি আছে, সে ঠাকুরটা ঝাড়ু ঠাকুর চাপা দিতে হবে। দেখো ওরা এইসব কাজ আমি তো ফাইনালি কাকু সব কাজ করছে। আর উপরে কিছু আমার মনে হচ্ছে উপরে তারা মনে হয় পেরেক ঘাঁটছে, ঠিক আছে, চলছে ফিনিশিং কাজ চলছে, ঠিক আছে, চলো যাওয়া যাক, চলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত মানে এখানেই করছি, ঠিক আছে। উপরে তিরপলটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই পাশগুলো শুরু দিতে হবে, এগুলো পরে দিলে হয়ে যাবে আশা করি, কিছু নাই। আর নিচে দেখো সমস্যা হচ্ছে যেতে খালি পা যাওয়া যাবে না, তো এগুলো পরিষ্কার করতে হবে, মানে কী হবে কিছু না এগুলো বলতে পারছি না, তো আশা করি ঘাস ফাঁস এগুলো কাল কী হয়ে গেছে আমার কাল আসা হয় না যদিও, চলো চলো এখানে দেখি কাকুর সব কাজগুলো। আগে এখানে বলছি আগে যখন পুজো তখন ফল ফল যা কিছু আছে সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র সব এখানে রাখা হয়, ঠিক আছে। আর এই যে এখানে ইয়ে কাঁসর ঘন্টা সব এখানে রাখা হয়, আর ঠাকুরের ফল প্রসাদ যাবতীয় যা আছে সমস্ত কিছুই এখানে রাখা হয়, ঘরটা জানিনি। আর ওই ঘরটা আগে আমাদের চলে গেছে ক্যাম্প খেলতাম, এখন আর না আগে ঝগড়াতে মার্কিন সমবন্ধটা কিছু করেছি দেখ আগে আগে এই ঘরটা দেখুন আমার যখন ছোটো ছিলাম তখন এখনও ক্যারাম খেলে যদিও আগে আগে যখন ক্যারাম যখন খেলতাম না আগে এখানে এখানে বক্স চলতো না, বক্সটা বাইরে থাকতো এখানে এই জায়গাটা, আর এখানে আছে মেশিন থাকতো, আমরা গান চালিয়ে দিতাম ব্যাগে ক্যারাম খেলতাম, মানে কম কিতে এই যে ক্যারামটা আছে মনে হচ্ছে।
এখনো ক্যারামটা আছে, এই যে খেলা হয় না, আগে অনেক খেলেছি, মারপিট ঝগড়া ক্যারাম নিয়ে সব ছোড়াছুড়ি সব অনেক কিছু করেছি, এখন আর হ্যাঁ সব খেলি না এখন আর সেরকম। চলো দেখিলাম, এখন আর খেলাম, এখন আর ক্যারাম সেরকম খেলাও হয় না, ঠিক আছে আর কী করবো বলো। চলো চলো তোমার দিকে যা দেখানো আমি দেখে দিলাম, ঠিক আছে হচ্ছে, এখন ফিনিশিং কাজ হচ্ছে, কাকুরা সব কাজ করছে, ঠিক আছে চলো। প্রচণ্ড ধুলো, আর তার সাথে সাথে আমাদের রুগুড়া মন্দিরও প্যান্ডেল হচ্ছে, পঞ্চম দিন হয় না পুজো টুজো, সেই জন্য প্যান্ডেল এখন হয় না, কাজ হচ্ছে, ঠিক আছে কাজ শুরু করা হচ্ছে এখন, মানে কাজ হয় না, ঠিক আছে। ওটা নামালে না তো চোদ্দ মাঝে দাও, এই চো বিনা খাফির মাল বাইরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মন্দির এখন প্যান্ডেল ওখানে কাজ হচ্ছে, ঠিক আছে চলো। আর লক্ষ্মী সরস্বতীর কাপড় নাই, লক্ষ্মী সরস্বতীর কাপড় নাই, তো গুরু আজকে ভিডিওটা আমি পুরোপুরি আমাদের দুর্গাপুরের ম্যান্ডেল হচ্ছিল ওইটা মিসিং করেছি ব্যাস, আর কিছু নয়। তারপর দেখলাম রঘুনাথ মন্দির পর আবার ম্যান্ডেল হচ্ছে, এখানেও হয়ে গেছে, তিরপলগুলো লাগাচ্ছিলো, তো বিকালে কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা একবার গিয়েছিলাম বিকালের দিক, বিকালের পর তখনও একটা কাকু কাজ করছিল, তো সেই জন্যই গিয়েছিলাম। ঠিক আছে, তোমার ভিডিওটা ভালো হলে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, লাইক শেয়ার, ঠিক আছে, ওকে টাটা।